শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত আরো তৎপর সিবিআই। এবার শুধুমাত্র নিয়োগ নয়, টাকার বিনিময়ে বদলির ঘটনা। সেই অভিযোগকে সামনে রেখে 344 জন শিক্ষককে তলব সিবিআই এর। টাকার বিনিময়ে পছন্দের পোস্টিং পাওয়ার অভিযোগ, জেলা ধরে শিক্ষকদের তলব নিজাম প্যালেসে। ইতিমধ্যেই 23 জেলার ডিআই অফিসে পাঠানো হয়েছে সিবিআই নোটিশ, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের নোটিশ পাঠানো হয়েছে। নিজাম প্যালেসে তলব করা হলো 344 জন শিক্ষককে। নিয়োগ দুর্নীতির পাশাপাশি এবার পছন্দসই স্কুলে বদলির জন্য টাকার বিনিময়ে সেই বদলি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগে তদন্তে তৎপর সিবিআই, 344 জন শিক্ষককে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নিজাম প্যালেসে তলব করা হলো, 23 জেলায় ডিআই অফিসে সিবিআই নোটিশ। আজ থেকেই শিক্ষকদের হাজিরা নিজাম প্যালেসে, জেলা ধরে ধরে শিক্ষকদের তলব নিজাম প্যালেসে। পছন্দসই বদলি হয়েছে টাকার বিনিময়ে, তার তদন্তে তৎপর সিবিআই। বেআইনি নিয়োগ দুর্নীতির পাশাপাশি এবার বদলি দুর্নীতির অভিযোগ। টাকার বিনিময়ে বদলি হয়েছে এমন 344 জনকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে। আজ থেকেই শিক্ষকদের হাজিরা, 23 জেলার ডিআইকে সিবিআই নোটিশ। তালিকা পাঠিয়ে দিয়ে তাদের তলব নিজাম প্যালেসে। জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা, নির্দিষ্ট সময়সীমার আগেই কিভাবে বদলে, টাকার বিনিময়ে বদলির অভিযোগ। তৎপর সিবিআই, তলব করা হচ্ছে 344 জন শিক্ষককে। আরো জানাবেন বিস্তারিত শুভজিৎ, প্রতিনিধি ফোনে রয়েছেন। শুভজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আচ্ছা ভাই, দেখো, অভিজ্ঞকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে সিবিআই তরফ থেকে তৎপরতা একেবারে চোখ করার মতন। এবার পোস্টিং দুর্নীতি মামলায় 344 জন শিক্ষককে তলব করা হয়েছে নিজাম প্যালেস, অর্থাৎ সিবিআই যে সদর দপ্তর সেখানে, এবং মূলত বিভিন্ন জেলার, অর্থাৎ 23টি জেলার ডিআই অফিসেও কিন্তু সিবিআই পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। এবং সেই নোটিশে স্পষ্টত বলা হয়েছে যে কতজন শিক্ষক তারা ট্রান্সফার নিয়েছিলেন এবং কোন জেলা থেকে কোন জেলায় ট্রান্সফার হয়েছিলেন। এই এই মর্মে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে একই সঙ্গে কিন্তু এই পোস্টিং দুর্নীতি মামলারও তদন্ত করছে সিবিআই। এবং এই পোস্টিং দুর্নীতি মামলায় ইতিমধ্যে মানিক ভট্টাচার্য, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জেলে গিয়েও কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে মানিক ভট্টাচার্য, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে শিক্ষা দপ্তরের কাছেও নোটিশ পাঠানো হয়েছিল এবং শিক্ষা দপ্তরের কাছ থেকেও কিন্তু এই পোস্টিং সংক্রান্ত যে সমস্ত নথি, সে সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছিল। তার কারণ, এক জেলা থেকে অন্য জেলায় পোস্টিং করতে গেলে বা পোস্টিং নিতে গেলে সেক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি করতে হয়। আদৌ কি সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল? যদি জারি করা হয়ে থাকে, সেই বিজ্ঞপ্তিতে কতজন আবেদন করেছিল, সেই সমস্ত বিষয় কিন্তু নথি তাদের কাছ থেকে যেরকম চাওয়া হয়েছে। এবার যে সমস্ত শিক্ষক এই পোস্টিং সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন, অর্থাৎ টাকার বিনিময়ে কোথাও গিয়ে সিবিআই আধিকারিকরা মনে করছেন যে টাকার বিনিময়ে পোস্টিং নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে 344 জন শিক্ষকের যে তালিকা, সে তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং আজ থেকে কিন্তু নিজাম প্যালেস, অর্থাৎ সিবিআইয়ের যে সদর দপ্তর, সেখানে কিন্তু এই 344 জন শিক্ষক তাদেরকে তলব করা হয়েছে। একেবারে 344 জনকে তলব করা হয়নি, ধাপে ধাপে প্রত্যেক এই 344 জন শিক্ষককে ডাকা হবে এবং তাদের যে জবানবন্দি, সেই জবানবন্দি রেকর্ড করা হবে। এবং আগামী 28 তারিখ, অর্থাৎ 28শে অক্টোবর, এই শিক্ষক নিয়োগের বা এই পোস্টিং নিয়োগের যে যে তদন্ত, সেই তদন্তের যে ফাইল, তা কিন্তু আদালতে, অর্থাৎ উচ্চ আদালতে জমা করতে হবে। শুভজিৎ, এক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে আমরা যেমন দেখেছিলাম রাজ্যের মন্ত্রী থেকে একের পর এক এজেন্ট, বিধায়ক, তারা গ্রেফতার হয়েছেন, বদলির ক্ষেত্রে টাকার বিনিময়ে বদলিতেও কি এমন একটা চেইন সিস্টেম কাজ করেছিল, অনেকে যুক্ত ছিলেন এর মধ্যে, মনে করছেন তদন্তকারীরা? তোমাকে জানিয়ে রাখবো যে নিয়োগ দুর্নীতিতে যেরকম আমরা দেখেছি যে একের পর এক প্রভাবশালীদের যোগ ছিল, সেরকমই কিন্তু পোস্টিং এর ক্ষেত্রেও একাধিক প্রভাবশালীর যোগ ছিল। মানিক ভট্টাচার্য, তাকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী আধিকারিকরা এবং তারা মনে করছেন যে মানিক ভট্টাচার্য সহ জেলার একাধিক উচ্চ আধিকারিক যেরকম রয়েছেন, একই সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কিন্তু যোগ রয়েছে এই পোস্টিং দুর্নীতির ক্ষেত্রে। এবং শুধুমাত্র পোস্টিং দুর্নীতির ক্ষেত্রে একদিকে যেরকম প্রভাবশালী যোগ রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে মানি লন্ডারিং, অর্থাৎ বিপুল পরিমাণে অঙ্কের টাকার পরিবর্তে কিন্তু এই পোস্টিং গুলি দেওয়া হয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। সেক্ষেত্রে কত টাকার বিনিময়ে পোস্টিং হয়েছে এক জেলা থেকে অন্য জেলায় শিক্ষকদের, সেই বিষয়টি একদিকে যেরকম খতিয়ে দেখা হচ্ছে, একই সঙ্গে তারা দেখছেন যে কত টাকা
তো এই কত টাকার বিনিময়ে এই পোস্টিং গুলো হতো এবং কত টাকার বিনিময়ে এই পোস্টিং হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু এই একেবারে ধন্যবাদ শুভজিৎ প্রতিনিধি ফোনে ছিলেন আমরা কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ ফোনে রয়েছেন স্বাগত সিএনএ সজলদা নিয়োগ দুর্নীতি শুধুমাত্র নয় এবার দেখা যাচ্ছে যে টাকার বিনিময়ে পছন্দসই স্কুলে বদলি সময়সীমার আগে বদলি হয়েছে এমন 344 জনকে বা তলব করলো সিবিআই সজলদা কি বলবেন কি আর বলবো বলুন লোভে পাপ পাপে মৃত্যু কিন্তু এই মৃত্যুর দায়গুলো এদের নয় এই মৃত্যুর কারণে দায়গুলো হচ্ছে প্র্যাকটিক্যালি সরকারের এরা কিন্তু বৈধ শিক্ষক বলে গেলে হবে না এরা বৈধ শিক্ষক এরা হয়তো নিজের পছন্দসই একটা ট্রান্সফার চেয়েছিল সেটা নিজের জীবনের প্রয়োজন এদের লোভ দেখিয়েছিল টাকা দাও হয়ে যাবে টাকা নিয়েছে হয়েছে এখন এই বেচারাদের জেল খাটতে হবে এখন পাপ বাপ কেউ ছাড়বে না ইডি কোনো দুর্নীতি পরায়ণকে ছাড়বে না তো ফলে খুব স্বাভাবিকভাবে এদের এখন জীবনে ঘোর সংকট 323 জন আরো যে কতজন বাকি আছে এরপরে পুরো ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে গেছে এরা পুরো ব্যবস্থাটাকে পুরো রাজ্যটাকে প্রতিটা পদে এরা শেষ করে দিয়ে গেছে এই লোকগুলো কিন্তু বৈধ ছিল কিন্তু কাল থেকে এরা চোরের মতো ঘুরবে বাজারে এরাও কাউন্টেড হবে এজ এ ভুয়ো শিক্ষক সমাজের কাছে এরা নিজেদের স্কুলে নিজেদের কলেজে নিজেদের জায়গায় কলেজ হয় নিজেদের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে এরা মাথা নিচু করে চলতে হবে এদের এই সরকারটা সম্পূর্ণভাবে দায়ী আমার অভিযোগ আমার বক্তব্য হচ্ছে শুধু পাঠ্য নয় পাঠ্যর পরেও যে শিক্ষামন্ত্রী হয়েছে সেই শিক্ষামন্ত্রীরও বহু দুর্নীতি আছে যেগুলো এখনো সমানে সামনে আসেনি যেগুলো নিশ্চয়ই আগামী দিন সামনে আসবে কি বলবো আর বলুন অনেক ধন্যবাদ সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন ফোনে।